বিদেশিদের তথ্য হ্যাক করে পেপ্যালের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার রাজধানীর হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 92 লাখ টাকা উদ্ধার করা হয়। সংবাদ ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে ভুয়া লিঙ্ক ব্যবহার করে বিদেশিদের তথ্য চুরি করে পেপ্যাল অ্যাকাউন্ট খুলে অর্থ উপার্জন করে এই চক্রটি। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি 92 লক্ষ টাকা, 59টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল, 2টি ল্যাপটপ এবং একটা পকেট রাউটার 4G আমরা উদ্ধার করেছি। বিদেশিদের আইডেন্টি চুরি করে এরকম ব্যবসা করছেন কি না তাদের নাম আমরা কিছু নাম আমরা পেয়েছি, রিমান্ডে এনে বাকি নামগুলি এনে আমরা সকলকেই আইনের আওতায় নিয়ে আসবো। সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রে দুই বাংলাদেশি সদস্যকে রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। একই সাথে লিবিয়ায় নির্যাতনের শিকার অপহৃত শফিকুলকে উদ্ধার করা হয়েছে। রিপোর্ট করছেন জিএম তসলিম। এই যে ভয়ঙ্কর মানব পাচার চক্রে দুই সদস্য গ্রেপ্তার। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, পিরোজপুর জেলার নাজিরপুরের বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে শফিউল আশেক ভাগ্য বদলাতে 13 লাখ টাকায় ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন। চুক্তি মতে প্রথমে 7 লাখ টাকা দেন ও পরবর্তী সময়ে আরও 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল তার। ইতালি যাওয়ার কথা বলে শফিকুলকে প্রথমে দুবাই, পরে সিরিয়া হয়ে লিবিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে সেখানে নিয়ে মুক্তিপণের দাবিতে তার উপর চালানো হয় নির্যাতন। বিষয়টি গোয়েন্দা পুলিশ ডিবি জানতে পেরে তদন্তে নেমে এই চক্রের বাংলাদেশে অবস্থানরত দুজনকে গ্রেফতার করে উদ্ধার করা হয় লিবিয়ায় অপহৃত শফিকুলকেও। মূল যে হুতা মাদারীপুর থেকে বাদশা আর ঢাকা থেকে আমরা রাজীব মোল্লাকে গ্রেফতার করেছি এবং তার কথা মতো দুবাইয়ে কারা আছে তাদের নাম আমরা পেয়েছি। আর লিবিয়াতে যে কাজটা করেন সেটা হচ্ছে এই বাদশাহ রাজীব মোল্লার যে ভুঞ্জামাই সুলতান, এই সুলতান বাড়ি হলো গাইবান্ধা। সে মূলত এই ভয়ঙ্কর কাজটি সেখান থেকে যারা যায় একসাথে অত 20-30 জন যায়, তাদের প্রত্যেককে মারপিট করে তাদেরকে টাকা আদায় করা। ভুক্তভোগী শফিকুল জানান, প্রথমে তাদেরকে নেওয়া হয় দুবাই, পরে সেখান থেকে তাদেরকে নেওয়া হয় সিরিয়া। সেখানকার একটি ঘরে 3 দিন কোনো খাবার না দিয়ে আটকে রাখা হয় তাদের। সিরিয়া নেওয়ার পরে ওখানে 3 দিন না খাওয়া অবস্থায় ছিলাম আমরা। 42 জন মানুষ, কোনো খানা নাই, কোনো পানি নাই। প্রথম তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল দুবাই, দুবাই 2 দিন রেখে তাদের প্রত্যেকের কাছ থেকে ডলার, প্রতিজনের কাছ থেকে ডলার 600-1000 ডলার নিয়ে তাদেরকে সিরিয়ার পথে হয়ে লিবিয়ার এয়ারপোর্টের পাশে বেনগাজি একটা ক্যাম্পে তাদেরকে আটকে রাখা হয়। সংবাদ সম্মেলনে গোয়েন্দা এই কর্মকর্তা আরও জানান, ভুক্তভোগীকে নির্যাতন করে মোবাইল ফোনে তার পরিবারকে কান্না শুনিয়ে 5 লাখ টাকা দাবি করে চক্রটি। তাদেরকে জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।